রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2021 এই বইটি থেকে পেজ নাম্বার 162 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করে দেব। তার মধ্যে আজকে ফিজিক্যাল সায়েন্সটা সলভ হবে, এর পরের ভিডিওতে আমরা লাইফ সায়েন্সটা সলভ করব। তো চলো দেখে নেওয়া যাক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি। এক, একটি স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো অপশান এ জল। দুই, বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য তা হলো অপশান সি বিচ্ছুরণ। তিন, কার্য করার সামর্থ্যকে বলে অপশান সি শক্তি। চারের দাগে রয়েছে পরমাণুর অভ্যন্তরে আধানবিহীন কণাটি হলো অপশান সি নিউট্রন। পাঁচ, একটি দ্রবণের পিএইচ এর মান 8.3 হলে দ্রবণটির প্রকৃতি হবে অপশান সি ক্ষারীয়। ছয়, পটাসিয়াম ক্লোরেটের সংকেত হলো অপশান এ KClO3। সাত, কোবাল্ট অক্সাইড মেশানো হয় কাঁচের অপশান বি নীল রঙের জন্য। আট, আপেলে থাকে অপশান এ ম্যালিক অ্যাসিড। নয়, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো অপশান সি 3। দশ, বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন অপশান বি ধীরে হয়। এগারো, প্রথম থার্মোমিটার তৈরি করেন অপশান এ গ্যালিলিও। বারো, একটি বস্তু 5 মিনিটে 600 মিটার পথ অতিক্রম করলে ওই বস্তুর দ্রুতি হবে। তো এটা একটা অঙ্ক, এটাকে সমাধান করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে 5 মিনিটটাকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড, তাহলে 5 মিনিট সমান হবে 5 × 60 সমান হচ্ছে 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ডে অতিক্রম করে 600 মিটার পথ, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে 600/300, অর্থাৎ দ্রুতি সমান 600 মিটার/300 সেকেন্ড সমান কাটাকুটি করলে 300 × 600 2 মিটার/সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2 মিটার/সেকেন্ড। এরপর 13-এ রয়েছে নিউটন মিটার কোন ভৌত রাশির একক, সঠিক উত্তর হবে অপশান এ কার্য। 14, সংশ্লেষিত যৌগ হলো অপশান ডি হেনা। এরপর আমরা গ্রুপ বি এর প্রশ্নগুলো দেখে নেব। 2-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। 1, বর্ণালীর মধ্যম বর্ণ হলো ড্যাশ সবুজ। 2, 1 সেকেন্ডে কোনো বস্তুর বেগ বৃদ্ধির পরিমাণকে বলে ত্বরণ। 3, যে ক্ষারক জলে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে। 4, সাধারণ অবস্থায় মৌলের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান হয়। 5, আর্সেনিকের চিহ্ন হলো AS। 6, রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিন ফেরাস আয়ন Fe2+ ছাড়া কাজই করতে পারে না। এরপরে রয়েছে বাম দিকের ও ডান দিকের স্তম্ভ মেলা। বাম দিকে একে রয়েছে কৃতকার্য, তার সাথে হবে ডান দিকের বি অর্থাৎ প্রযুক্ত বল ইন্টু সরণ। এরপর বাম দিকের 2-এ রয়েছে বল, এর সাথে হবে ডান দিকের এ ভর ইন্টু ত্বরণ। এরপর বাম দিকে 3-এ রয়েছে বিচ্ছুরণ, এর সাথে হবে ডান দিকের ই নীল আকাশ। আর বাম দিকের 4-এ রয়েছে শক্তি, এর সাথে হবে ডান দিকের তাপ। এরপরে রয়েছে ঠিক বা ভুল নির্বাচন করো। 1, ইথিলিনের সংকেত হলো C2H2, এটি ভুল। 2, কমলা লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, এটি ঠিক। 3, আগে ক্রিয়া পরে প্রতিক্রিয়া কাজ করে, এটিও ঠিক। এই যে 3-এর ট্যাগেটটা রয়েছে ক্রিয়া আগে প্রতিক্রিয়া পরে কাজ করে, এটি কিন্তু ভুল হবে, কারণ ক্রিয়া আর প্রতিক্রিয়া সর্বদা একই সময়ে দুটি আলাদা বস্তুর উপর ক্রিয়া করে। এরপর আমরা গ্রুপ সিতে চলে আসবো। 3-এর দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1, তোমাকে দুটি বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া হয়েছে, এর একটি আম্লিক অন্যটি ক্ষারীয়। কি কি পরীক্ষা করে তুমি কোনটি ক্ষারীয় ও কোনটি আম্লিক বুঝবে? কোনো মুখে দেওয়া যাবে না কোনো দ্রবণটাই, কারণ সেটি নিরাপদ নয়। দুটি বর্ণহীন জলীয় দ্রবণের মধ্যে যে দ্রবণের নীল লিটমাস কাগজ দিলে লাল হয় সেই দ্রবণটি আম্লিক, আর ক্ষারীয় মাধ্যমে হলুদ গোলা জল নির্দেশক লালচে বাদামি বর্ণ ধারণ করে। হলুদ গুঁড়ো মেশানো জল দিয়ে ফিল্টার পেপারে প্রলেপ দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। অপর বর্ণহীন জলীয় দ্রবণে ডোবানো কাঠি দিয়ে ওই ফিল্টার পেপারের ওপর লালচে বাদামি চিত্র তৈরি হবে, এই থেকে বুঝতে হবে দ্রবণটি ক্ষারকীয়। এছাড়াও দ্বিতীয় যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণের মধ্যে যদি লাল লিটমাস কাগজ দেওয়া হয় এবং সেটি যদি নীল বর্ণ ধারণ করে তাহলেও বোঝা যাবে কিন্তু দ্রবণটি ক্ষারকীয়। 2-এর দাগে রয়েছে অতিবেগুনি রশ্মি দুটি ক্ষতিকারক প্রভাব লেখ। তোমাদের কাছে যদি সপ্তম শ্রেণীর রায় মার্টিনের সহায়িকা থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে পেজ নাম্বার 55 পাতায়। 1-এর দাগে রয়েছে অতিবেগুনি রশ্মির শক্তি দৃশ্যমান আলোর থেকে অনেক বেশি, তাই তা জীবন্ত কোষের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। 2, অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি করে। 3-এর দাগে রয়েছে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? পরিবর্তনশীল যোজ্যতা আছে এরূপ একটি মৌলের উদাহরণ দাও। কতকগুলি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় যাকে বলে পরিবর্তনশীল যোজ্যতা, যেমন কপার মৌল। 4-এর দাগে রয়েছে সংকেত লেখ।
ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হলো MgCl2, অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো NH4O2SO4, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো Al2O3, মিথেনের সংকেত হলো CH4। পাঁচের দাগে রয়েছে এসআইতে বলের একক এবং কাজ পরিমাপের একক কি কি। এসআইতে বলের একক নিউটন, এসআইতে কাজ পরিমাপের একক হলো জুল। ছয়ের দাগে রয়েছে ডানা ঝাপটানো বন্ধ করেও কাক কি করে ভাসতে ভাসতে এগিয়ে যায়। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের রায় মার্টিনের সহায়িকার পেজ নাম্বার 147 পাতায় পেয়ে যাবে। উড়ন্ত পাখির দেহ গতিশীল থাকায় তার দেহে গতিজারদের সৃষ্টি হয়। উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও পাখির শরীর গতিজারদের কারণে তখনও সমবেগ বজায় রাখতে চায়, ফলে শুধু ডানা মেলে অর্থাৎ না ঝাপটিয়েও পাখি বেশ কিছু দূরত্ব এগিয়ে যেতে পারে। এরপরে গ্রুপ ডি, চারের দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। এক, স্থিতিজারড কাকে বলে? প্রতিদিনের জীবনে একটি স্থিতিজারদের উদাহরণ বিশ্লেষণ করো। স্থিতিজারদের সংজ্ঞাটা 143 পাতায় রয়েছে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, স্থির বস্তুর এই স্থিতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে স্থিতিজারড বলে। স্থিতিজারদের প্রয়োগটা তোমাদের বইয়ের 146 পাতায় রয়েছে। দেখো, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাসে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। স্থিতিজারদ ধর্মের জন্য এরকম হয়। বাস যখন স্থির ছিল তখন যাত্রীর দেহ স্থির ছিল। বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর পা বাসের সংস্পর্শে আছে বলে যাত্রীর নিম্নাংশ গতিশীল হবার চেষ্টা করে, কিন্তু যাত্রীর বাকি শরীর স্থিতিজারদের জন্য স্থির থাকতে চায়, ফলে যাত্রীর দেহ পিছনের দিকে হেলে পড়ে। চারের দাগে 2-এর প্রশ্নে রয়েছে, চিত্রের সাহায্যে ক্লোরিন পরমাণুর গঠন উল্লেখ করো আর মৌলের যোজ্যতার সর্বনিম্ন মান কত হতে পারে। সহায়িকার 168 নম্বর পাতায় এই যে গঠনটা তোমরা দেখতে পাচ্ছ, এই গঠনটা তোমাদেরকে খাতায় এঁকে ফেলতে হবে। এটাই হচ্ছে ক্লোরিন পরমাণুর গঠন। তো এখানে দেখো, ক্লোরিন পরমাণুর কেন্দ্রে +17 রয়েছে, অর্থাৎ এখানে মোট 17টা প্রোটন রয়েছে। আর এখানে যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছ, এটা 18টা, অর্থাৎ নিউট্রন রয়েছে 18টা। আর বাইরে যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষে মোট 17টা ইলেকট্রন আমরা দেখতে পাবো। প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে। তো এই ছকটা তোমাদেরকে এঁকে ফেলতে হবে এই চিত্রটা। মৌলের যোজ্যতার সর্বনিম্ন মান হতে পারে 0। এরপর 3-এর দাগে রয়েছে, ভিনিগার ও তেঁতুলে কি কি অ্যাসিড থাকে লেখো। ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। দেহে সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ ঠিক না থাকলে কি হবে। 207 নম্বর পাতায় তোমাদের এই প্রশ্নের উত্তরটা রয়েছে। আমাদের শরীরের মধ্যে কোনো সংকেত, যেমন শরীরে চিমটি কাটলে সেই অনুভূতি স্নায়ুর মধ্য দিয়ে সুষুম্না কাণ্ডে পৌঁছায়। এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবার কাজ ঠিক মতো করায় Na+ ও K+ আয়ন। তাই শরীরে এই দুটি ধাতু ঠিক মাত্রায় না থাকলে সে কাজ হবে না, ফলে মানুষ হাঁটতে গিয়ে পড়ে যেতে পারে ও অন্যান্য নানা রোগ দেখা দিতে পারে, অজ্ঞানও হয়ে যেতে পারে। মানব দেহে কোষের সক্রিয় পরিবহন সোডিয়াম ও পটাশিয়াম আয়ন ছাড়া সম্ভব হয় না। 4-এর দাগে রয়েছে, পিএইচ এর মানের বিচারে সাবান জল, পাতিলেবুর রস এবং বিশুদ্ধ জলের মধ্যে কোনটি কি জাতীয় তরল লেখ। সাবান জল হলো ক্ষারীয় কারণ এর পিএইচ এর মান হচ্ছে 7-এর বেশি। পাতিলেবুর রস হলো আম্লিক কারণ এর পিএইচ এর মান 7-এর কম। আর বিশুদ্ধ জল হলো প্রসম কারণ এর পিএইচ এর মান হচ্ছে 7-এর সমান। এরপরে 5-এর দাগে রয়েছে, আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো। এই উত্তরটা তোমাদের টেক্সট বইয়ের 28 পাতায় রয়েছে। প্রথম সূত্র হচ্ছে, আপতন কোণ প্রতিফলন কোণের মান সমান হয়। আর 2 নম্বর হচ্ছে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে। এর সাথেই একটা প্রশ্ন রয়েছে, অ্যাম্বুলেন্স কথাটি উল্টে লেখা থাকে কেন। অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি। অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষরটির যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়, ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় ও পথ ছেড়ে দেয়। 6-এর দাগে রয়েছে, পার্থক্য লেখো দুটি, কঠিনী ভবন ও বাষ্পীভবন। বিষয় হলো সংজ্ঞা, কঠিনী ভবন যে প্রক্রিয়ায় তরল পদার্থ কঠিনে পরিণত হয় তাকে কঠিনী ভবন বলে, বাষ্পীভবন যে প্রক্রিয়ায় কোনো পদার্থ তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় যায় তাকে বাষ্পীভবন বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে অবস্থান্তরের প্রকার, কঠিনী ভবন তাপ অপসারণ করতে হয় তাই এটি পদার্থের নিম্ন অবস্থান্তর, বাষ্পীভবন তাপ যোগ করতে হয় তাই এটি পদার্থের উচ্চ অবস্থান্তর। 0°C উষ্ণতার 2 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে। আমরা জানি বরফ গলনের লিনতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফকে গলাতে গেলে 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে যেহেতু এখানে 2 গ্রাম বরফকে গলিয়ে জলে পরিণত করতে হবে তাই এক্ষেত্রে হয়ে যাবে 2×80 সমান হচ্ছে 160 ক্যালোরি তাপের প্রয়োজন। আজ এই পর্যন্ত। ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি আমরা এই
মডেল কোয়েশ্চেন পেপারের লাইফ সায়েন্সের পার্টটা নিয়ে আসছি। ভালো থেকো।